এখন বাজে সকাল 9:20। তো গুড মর্নিং তোমাদের সকলকে, আশা করছি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আর আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আমি আর হিরক এখন বেরোবো একটু, আমাদের ছোটোখাটো কাজ আছে যেগুলো আজকেই কমপ্লিট করতে হবে। কালকেই ভেবেছিলাম করে নেবো, কিন্তু কালকে আর হয়নি। হিরক বলছে এই বেলাটা আমি আছি, তো আজকেই এই কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। আর আজকে সকালটা আমার একটু হুটোপুটির মধ্যেই কাটবে, আজকে যেহেতু মঙ্গলবার আর ঠাকুরের ভোগ রান্নাও থাকে। তো মামনিকে আমি বলেছি একটু ওয়েট করো, আমি এসে তারপরে করব। যাচ্ছি তো তাড়াহুড়ো করে, কিন্তু কখন ফিরবো আমি জানি না। কিন্তু তাও মামনিকে বলেছি যে আর আজকে কিন্তু আমাদের কোনো ব্রেকফাস্টের ঝামেলা নেই। আমি আর মামনি তো সকালটা কিছু খাই না, আর মামনি বলেছে যে আমি সবার জন্য ব্রেকফাস্ট করে দেবো, তোকে আর এখন করতে হবে না। আর হিরকও চা বিস্কুট খেয়ে নিয়েছে, ও বললো যে না আমিও এখন ব্রেকফাস্ট করব না, তো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ব। এই রোদে আমার হালত খারাপ হয়ে গেছিল, আর এখন পুরো মেঘ করে আসছে, আর আবার সাথে মেঘ ডাকছেও, আবার বৃষ্টি আসছে দেখে মনে হচ্ছে। আর এতক্ষণ তোমাদের সাথে কথা বলতে পারিনি, এসেই আমি দেখলাম মামনি ঠাকুরের রান্নাঘরে চলে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে স্নানও সেরে নিলাম, নিয়ে ঠাকুরের রান্নাঘরের সব কাজ কর্ম মিটিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে এখনই তোমাদের সাথে কথা বলছি। আর বাড়ি এসে আরও একটা কারণ ছিল কথা না বলার, তা হলো ঐশীর আজকে এই ফার্স্ট স্যার এসেছিল ইংলিশ পড়াতে। ওমকে যে পড়ান উনিই পড়াবে আর কি ঐশীকে। আপাতত এখন ঐশী কম্পিউটার আর ইংলিশের জন্যই স্যার রাখা হয়েছে, সব দাদাভাইয়েরই স্যার, বাদবাকি তো আমি আর হিরকই পড়াবো। যদি খুব অসুবিধা হয় তখন আবার দেখা যাবে, স্যার পেতে আমার অসুবিধা নেই, কারণ দাদাভাই যার কাছে পড়ে তার কাছেই ঐশী পড়বে। তো কেমন লাগলো? স্যার তো ভীষণই ভালো আর ভীষণ ভালো পড়ানো, তো খুব মজা লেগেছে। আগে তো স্যারের সাথে খুব গল্প জুটতো, আমি তো স্যারকে বলেছি যে ও কিন্তু খুব গল্প করে স্যার, সেরম হলে আপনি ওকে একটু বকবেন, সম্ভব হলে মারবেন, স্যার হাসছে, স্যার বলছে তার দরকার হবে না। এ কি বৃষ্টি পড়ছে নাকি? ও হাওয়া দিচ্ছে, এমন আওয়াজে জানলাম বৃষ্টি নেমে গেল নাকি। আজকে কি প্রসাদে আমরা দিয়েছি তোমরা সেটা কিন্তু এক ঝলক দেখে নিয়েছ, তবে ভাতটা মামনি আজকে একটু অন্যরকম করেছে, যেটা তোমাদেরকে খাওয়ার সময় বলছি। আর এখন আমি একটু সোনপাপড়ি খেলাম, আজকে প্রসাদে সোনপাপড়িও ছিল। তো বাপি আজকে গেছিলো হলদিরামে, তো ওখান থেকে দেখলাম অনেক রকম মিষ্টির প্যাকেট এনেছে, তো বাপি বললো যে কোনো একটা মিষ্টি ঠাকুরকে দিয়ে দে, তাহলে আজকে সবাই ওটা প্রসাদ হিসাবে খেয়ে নেব।
তো শনপাপড়িটাই দেখলাম যে অনেকগুলো প্যাকেট রয়েছে, আর শনপাপড়িটা কিন্তু এসেছে স্পেশালি ঐশীর জন্য, সেটা বুঝতে পারলাম। কারণ ঐশীর এখন শনপাপড়ি খাওয়ার খুব নেশা হয়েছে, ওর নাকি এখন শনপাপড়ি খুব ভালো লাগছে। ওম যেমন সব রকম মিষ্টি পছন্দ করে, তবে কালাকাঁদ ওর খুব ফেভারিট, আর যে কোনো সাদা সন্দেশ সাদা মিষ্টি ওমের খুব ভালো লাগে। বাপি দিল্লি যাওয়ার আগে আবার ওমের জন্য কালাকাঁদও এনে রেখেছিল, তো ওম রোজই একটা একটা করে খেত। তারপর তো মাঝখানে শেষ হয়ে গেছিলো, আমরা আর নিয়ে আসিনি। তো দেখবো গিয়ে যে কী কী মিষ্টি এনেছে বাপি, আর তোমাদেরকেও দেখাবো। ওমৈশীর জন্য ব্যাস, ওমৈশীর মুখ ফুটে কিছু বলার আগেই বাপি সব নিয়ে এসে হাজির করে। হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, আমি যা যা পছন্দ করি আমার জন্যও কিন্তু বাপি নিয়ে আসে। ওমৈশীর জন্য যেমন নিয়ে আসে, আমার জন্যও নিয়ে আসে। এই দেখো বাপি নিয়ে এসেছে ঘিয়ের লাড্ডু, যেটা আমার খুব ফেভারিট। আর চকলেট শনপাপড়ি, এটা আমি আগে খাইনি, চকলেট তো আমার এমনিই ভালো লাগে। আর একটা শনপাপড়ি, এই দেখো সব মিষ্টির প্যাকেটের আওয়াজ পেয়ে এই হেংলুটা দৌড়ে দৌড়ে ঠাকুর ঘরে এসছে। আবার দেখলো মামুনি তুমি কোথায় রাখলে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্ট ব্যাচে আমি আর হীরক খাচ্ছি, তার সাথে এই দেখো ঐশী হচ্ছে ফার্স্ট ব্যাচ থেকে শুরু হয়েছে না, সেকেন্ড ব্যাচ থেকে খাচ্ছে। আজকেও কিন্তু আমরা সবাই আলাদা আলাদা টাইমে খাওয়া দাওয়া করছি। মামুনি আর বাপ্পার আগে খাওয়া হয়ে গেছে, তারপরে বাপি ও ঐশী খাচ্ছিল, ঐশীকে তো দেখতেই পাচ্ছ এখনো খাচ্ছে, আর লাস্টে আমি আর হীরক খাচ্ছি। আর লেমন রাইসটার গন্ধটা কিন্তু খুব ভালো, তাই না? আমি এখনো মুখে দেইনি, ভালো লাগছে? মামুনি বলছিল কেমন লাগবে, কারণ এরা আবার আমি বাপি টক খেতে খুব ভালোবাসি, আর ঐশী আর আমি, আমরা এই তিনজনের বাড়িতে টক খেতে খুব ভালোবাসি। তাই মামুনি বলল যে আবার ছেলেদের কেমন লাগবে, ওরা আবার টক খায় না, কিন্তু সেরম তো, হ্যাঁ সেরম টক আমার, মামুনিও তাই বলল যে দেখ সেরম টক মনে হয়নি, কিন্তু গন্ধটা খুব ভালো লাগছে। আর আলুর দমটা একটু ঝালঝালি করেছি, তোমার মনে হয় লাগছে না ঝালঝাল? মামুনি বললো যে একটু ঝালঝাল হয়েছে, আমি বললাম আমি একটু ঝালঝাল করি, আমি তোমায় লঙ্কা তো ওই জন্য দিলাম। লেমন রাইসটা কিন্তু খুবই ভালো লাগছে, বিশেষ করে এই গরমে কিন্তু এটা বেশ ভালো লাগে, মানে তাই না, গরমে এটা বেশ ভালো যাবে। আজকে তো আমি পুরোটা শ্যুট করতে পারিনি, কারণ আমি যখন ঘরে ঢুকলাম তখন দেখলাম মামুনি ঠাকুর ঘরে চলেই গেছে, রান্নাও শুরু করে দিয়েছে, ওই জন্য আমিও তাড়াহুড়ো করে ঠাকুর ঘরে চলে গেছিলাম। তো নেক্সট যেদিন করবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর হ্যাঁ মিষ্টি পোলাওটাও তোমাদের সাথে শেয়ার করার আছে। এখন একটু বেরু বেরু করতে বেরিয়ে পড়েছি, আর আজকে কিন্তু হীরক ঐশী কেউই যাচ্ছে না, আমার সাথে কিন্তু অনেকেই যাবে, মানে ইনি বিনি টাপাটিনি সবাইকে নিয়ে আজকে আমি বেরিয়েছি। বুঝতে পারছো কিছু যে কোথায় যাচ্ছি? এই যে সব ইনি বিনি টাপাটিনি সব এসে গেছে, ইনি বিনি টাপাটিনি সব চলে এসেছে। তোদের এইসবই নাম দিয়েছি, সবাইকে বলেছি আজকে আমি একা যাচ্ছি না, মানে হীরক আর ঐশী যাচ্ছে না, ইনি বিনি টাপাটিনিকে নিয়ে আমি যাচ্ছি আজকে। আসো আসল ইনি বিনিকেই তো আমি, ও সব বুঝবে না, ওই গানটা ছাড়া আর কিছুই বুঝবে না। আনন্দ মামুনির জন্য সারপ্রাইজ, মানে কথাটা আমি বলিনি, মামুনি জানে হচ্ছে খালি মা আর দিদিভাই যাবে, আর বলছে আর কে যাবে, আমি বললাম তোমায় বলবো না চলো তুমি, তাই মামুনির জন্য সারপ্রাইজ। আর তোমরা এখন বুঝতে পেরেই গেছো, আমি কিন্তু বলেই দিয়েছি আমরা কোথায় যাচ্ছি, আমরা কিন্তু অনেকদিন পর সবাই মিলে একসাথে মুভি দেখতে যাচ্ছি। হ্যাঁ, মানির সাথে আমি আর দিদিভাই দেখেছিলাম মুখার্জিদার বউ, আর মামুনি আর আমি দেখেছিলাম প্রাক্তন, মানে বাংলা সিনেমার কথা বলছি প্রাক্তন, আর মা আমি দিদিভাই দেখেছিলাম হচ্ছে বেলা শেষে।
আর বেলা শুরুটা আমরা সবাই মিলে দেখতে যাচ্ছি। আমাদের 5:20 শো টাইম, আর আমরা এখন কটা বাজে? এখন 4:30 মানে 4:45 বাজে। 4:45 বাজে না, 4:45 মনে হয় বাজে, কারণ 4:30 বেরিয়েছি আমি। তো একটু আগেই চলে এসেছি, একটু গল্প করবো তারপরে। হলে ঢোকার আগে সবাই একটু চার্জ দিয়ে নিচ্ছে, বিকেলে চাটা এখানেই খেয়ে নিয়ে তারপরে আমরা সবাই হলে ঢুকবো। দিদিভাই খেলো না চা, আর আমি খেলাম না, মাও বলছে চা খাবে না। মানি আর মামুনি চা খেয়ে নিচ্ছে, আর আমাদের কখন বেরোনো তো হবে জানা নেই, 9:30 তো হবেই বল, 8:30 হবে। এখানে এসেও কিন্তু আমাদের পরিবারের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল আমাদের সবার, আর সবাইকে কিন্তু ও চিনতে পেরেছে, যদিও আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। এখন আমরা হলে ঢুকবো, ও বেলা শুরুটাই দেখতে এসেছে। ওর নাম মৌসুমি চ্যাটার্জি, মৌসুমি চ্যাটার্জি। তো আমি ফটো ওর সাথে তুলেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। খুব ভালো লাগলো ওর সাথে দেখা হয়ে, আমাদের একটু কথাবার্তাও হলো, কিন্তু তোমাদের সাথে কথা বলাতে পারলাম না, কারণ আমরা একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি। এখন এই দেখো না, সবাই দাঁড়িয়ে পড়েছে, এবারে আমরা সব হলে ঢুকবো। হলে কিন্তু প্রচণ্ড ভিড়, তোমরা বুঝতেই পারছো, একদম হাউসফুল। তো তোমাদের কাছে ফিরছি মুভি দেখে। আমরা জাস্ট মুভি দেখে এক্ষুনি বেরোলাম, আর কেমন লাগলো? মানে এখন এখানেই রয়েছি, বেরোলাম মানে হল থেকে বেরোলাম, কেমন লাগলো? মানে মা কেমন লাগলো? মা কেমন লাগলো? মুভি ভালো লেগেছে তোমার? তো মা কিন্তু বললো যে আমার বেলা শেষেটা বেশি ভালো লেগেছে। বেলা শেষেটা আমারও কিন্তু বেশি ভালো লেগেছে। ও মার তখন একটু মার একটু বোরিং লেগেছে। আর মামুনির কেমন লাগলো? হ্যাঁ, বেলা শেষেটা আমাদেরও বেশি ভালো লেগেছে, দেখে আমাদের যা মনে হলো। হ্যাঁ, মানি বারবারই বলতে দেখ আমার লাস্টটা অতটা ভালো লাগেনি। হ্যাঁ, কিন্তু খুব মজা মজা হয়েছে, খুব মজা হয়েছে, মজাদার হয়েছে, ঠিক আছে। কিন্তু মেন ব্যাপারটা আমাদের মনে হচ্ছে বেশি ঘুমাতে পারেনি, আর আমি আর দিদিভাই খুব ভালোভাবে আজকে অনেক কিছু রিলেট করতে পারলাম, যেটা আমাদের সাথে ঘটে। মানে সৌমিত্রর যে ডায়লগগুলো ছিল, আমার বাবা সেম ডায়লগ মার ক্ষেত্রেই দেয়, আর আমি আর আমার দিদিভাই যেরকম ওখানে তারা করছিল তাদের বাবা মার জন্য, আমরাও কিন্তু সেম এরমই বলি একদম। এখন আমরা ভীষণ এটা রিলেট করতে পারছিলাম একদম। হ্যাঁ দেখার পর এখন আমরা
পেট পুজো করছি সবাই মিলে, আর সেই আজকে কিন্তু আমাদের মঙ্গলবার। আমি আর মামুনি তো নিরামিষই, তো আমি চিজ ধোসা নিয়ে নিয়েছি আর সবাই দই বড়া। আর দেখো এখন কে এসেছে আমাদের সাথে জয়েন করছে, সুমনদা। বেলা শেষে সুমনদা এসে আমাদের সাথে জয়েন করেছে। আর দিদিভাই আর সুমনদা খাচ্ছে অনিয়ন ধোসা, আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছে। সেই কখন খেয়েছে দুজনের কেউই ডিনার করলো না, ললিপপ। এটা কি গো? চকলেট দুজনের দুটো গিফট এসে গেল। আজকে বড় বাচ্চাদের জন্য আমরা কিছু আনতে চাই। বড় বাচ্চারা তোমরা আনন্দ পেয়েছো, আর ইনিমিনি ট্যাপা টিমি সবাই আনন্দ পেয়েছে। সবাই খুব আনন্দ পেয়েছে। অ্যাকচুয়ালি মুভিটা দেখতে গেছি ঠিকই, তার থেকেও সবাই মিলে যে একসাথে গিয়েছে, কিছুটা টাইম আমরা কাটিয়েছি, গল্প গুজব হাসাহাসি করেছি, এটাই আমাদের কাছে মানে বিশাল আনন্দ। যা বলছে আজকে আমাদের পরিবারের আরেক সদস্যর সঙ্গে কিন্তু দেখা হয়েছিল সিনেমা হলে। হ্যাঁ, অত ভিড়ের মধ্যে ও এসে আমাকে যে চিনতে পেরে মানে আমার সাথে কথা বলল, চেনার থেকেও তো আমার সাথে যে কথা বলল মানে আমার ভীষণ ভালো লাগলো। ও তো হীরকদাকে খুঁজছিল, বললাম আজকে হীরকদা আসেনি। যা তোমাদের তো ছবি একটু দেখিয়েছি, ওর নাম মৌসুমি চ্যাটার্জি। ও যদি এই ব্লগটা দেখে থাকে, ও দেখে, ও বললো যে আমি রোজ তোমাদের ব্লগ দেখি একদম রাত্রিরে খেয়ে দেয়ে নিয়ে। আর ও বললো যে এত যেটা সবার সাথে দেখা হয়ে সবাই যেটা বলো, ও সেটাই বললো যে আমাদের এত ভালো লাগে দেখতে, মানে তোমাদের ফ্যামিলি তোমাদের সব কিছু এত ভালো মনে হয় যেন একদম মানে নিজেদের। সবাই যেটা বলে ও এটাও বললো যে আমি ব্লগ দেখি অনেকে, কিন্তু তোমাদেরটা একটু অন্যরকম, মানে খুব ভালো লাগে নিজেদের সঙ্গে আর কি মেলাতে পারে আর কি। হ্যাঁ, এটাই ও বললো। তো বিশেষ করে সব সময় যখনই যার সাথে দেখা হয় এই কথাটা যে বলে আমাদের ভীষণ মানে এনকারেজ করে। আমরাও তো তোমাদের মতোই। আমি তো বললাম যে দেখো আমার ফ্যামিলি যেরকম আমি সেরকমই, আমাদের যা যা কিছু যেরকম আমি সেরকমই দেখাই। ব্লগ করছি বলে আলাদা কিছু আমরা নই, হ্যাঁ আলাদা কিছু নই, আলাদা কিছুও করি না, যখন যেরকম সেটাই আমরা দেখাই। তো ভীষণ ওর ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা আমার মা মামুনি মানি সবার আজকে ভীষণ আনন্দ হলো যে সবাইকেই চিনতে পারলো। তাই বলছে যে তোর ব্লগ সবার এত ভালো লাগে, ও আমার মা মামুনি মানি দিদি সবাইকেই বলছিল যে তোমাদের ব্লগ এত ভালো লাগে, সবাইকে চিনতে পেরেছে। আর এটা বলছিল যে আমি ওদের ব্লগ দেখবই, আমার এত ভালো লাগে, আমার যা কিছুই থাকুক আমি ব্লগ দেখা মিস করবো না। আর ও কিন্তু পুরী গেছিল গাড়ি নিয়ে, ও বললো। আচ্ছা আচ্ছা। ও আমার বাড়ির কাছেই থাকে, যেটা ও আজকেই আমায় বললো, তো আমি জানতে পারলাম ও আমার বাড়ির কাছেই থাকে। কিন্তু ও বললো যে তোমাদের পুরী দেখার ব্লগটাই ফার্স্ট দেখেছি, তারপর তোমাদের ব্লগ দেখেই আমি পুরীতে গেছিলাম গাড়ি নিয়ে। তো বলছে ভীষণ হেল্প হয়েছে। তো এই জিনিসগুলো মানে তোমাদের আগেও বলেছে, এগুলো প্রকাশ করে না,
সত্যি তাই, মা আজকে ভীষণ আনন্দ হয়েছে। মা বলছে যে সবাই এত ভালোবাসা দিচ্ছে তোদেরকে, এত ভালোবাসছে, চিনতে পেরে এগিয়ে এসে যে বলছে, সেই তো আর কি চাই। হ্যাঁ, মা আজকে নিজের কানে শুনলো, মাকে আমরা বলতাম যে মা জানো এরকম বলেছে, দেখা হয়েছে, মা ব্লগেও দেখতো, কিন্তু মা আজকে শুনে ভীষণ আনন্দ পেয়েছে, আর মামুনিও। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে তোমাদের কোনো লাভ নেই, কোনো লাভ নেই, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি সব সময় এটা বলি যে তোমরা আমাদের দেখে আনন্দ পাও, এক্সাইটেড হও, তার থেকেও বেশি কিন্তু আমরা হই। হ্যাঁ, তো এইভাবেই আজকে দিনটা খুবই আমাদের ভালো কাটলো। মুভিটা তো তোমাদের বললামই যে আমার ফার্স্ট এডটাই বেশি ভালো, লোককেও তাই বলছিলাম যে বাড়ির মানে মোটামুটি বাড়ির সবারই বলছে যে বেলা শেষেটাই বেশি ভালো হয়েছে। বেলা শুরুটা নো ডাউট ভালো, গল্প সবকিছু ভালো বুঝছি, কিন্তু বেলা শেষের মতো হয়নি আর কি। বেলা শেষের মতো আমরা ফিল করি, এটা আমাদের পার্সোনাল না, নরমালি এটা কিন্তু হয়, ফার্স্ট পার্ট যেটা হয় না, সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের সঙ্গে ম্যাচ করানো খুব টাফ হয়ে যায়। কিন্তু সবার ভালো লাগে, অবশ্যই ভালো মুভি, সবাই গিয়ে দেখো, এটাই বলবো যে গিয়ে দেখো, সবার ভালো লাগবে। আর তবে হ্যাঁ, আমরা আমি আর যেটা বললাম দিদি ভাই খুব কানেক্ট করতে পেরেছি মা বাবার সাথে, মা বাবার সাথে সেম টু সেম এরমই ঘটে। আমার মার মানে মার ব্যাপারে বাবার যেরকম ইয়ে মানে সেম টু মি রকে, সেই বলছিলাম যে মনে হলো না যে আমি আলাদা কিছু দেখছি, আমার বাড়িতে যা যা ঘটে সেটাই দেখছি। আজকেও বাবা কতবার যে ফোন করেছে, দিদি ভাই বলছে যে বেরোনোর সময় বলছে মাকে সাবধানে নিয়ে যাবি, মা যাতে বেশি, কিন্তু মা কিন্তু পুরো স্টেডি, মা ঠিকঠাক হাঁটছে চলছে, এসকালেটারেও চললো, সব ঠিকঠাক, ধরতে হলো না, মা বলছে আমি নিজেই পারবো, মা পুরো ঠিক। তাই কালকেই তো ওম বলেছিল যে দিম্মাকে নিয়ে যাবো, তখন বাবা বলেছিল না না এখন অন্য জায়গায় যাওয়া ঠিক হবে না, একটা রুটিনে থাকে তো দিম্মা, এখন এদিক ওদিক হলে মুশকিল হয়ে যাবে, সেই সব ডায়লগই আজকে ওখানে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে আলটা প্রেস করে দিও, তাহলে যখনই ব্লগ আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।